Namo Om Vishnu Padayo Krishna Prasthayo Bhutale Srimate Jayapataka Swaminiti Namine Namo Acharya Padayo Nitai Kripa Pradayine Gaura Katha Damudayo Nagar Gramotarine Srimat Jayapataka Swami Guru Maharaj Ki Joy হে পতিত পাপন প্রিয় গুরু মহারাজ, সবার প্রথমে আপনার অহেতুকি কৃপা দিয়ে আমার সকল অপরাধ মার্জনা করে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন। প্রিয় গুরু মহারাজ, আপনার গুণকীর্তন করা আমার পক্ষে বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। শাস্ত্রে আছে, বৈষ্ণব জানিতে নারে দেবতাগণ, তাই এমনকি দেবতারাও জানতে পারে না বৈষ্ণবকে। আপনার গুণগান মহাসমুদ্রের মতো তুচ্ছ, এক নগণ্য জীব হয়ে মহাসমুদ্রের বর্ণনা কিভাবে করব। অবিরত মন চায় আপনার গুণকীর্তন করি, আপনার গুণকীর্তন করার কোনো যোগ্যতা আমার নেই। এতই মূর্খ, জ্ঞানহীন, প্রেমহীন, এতই অধম, শুধু আপনাকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। প্রিয় গুরু মহারাজ, আপনার চিন্ময় আবির্ভাব তিথিটি এমন একটি তিথি যেটি বৈষ্ণব জগতে আদরণীয় ও সমাদৃত। সেই তিথিটি হল কামদা একাদশী, রামনবমীর একদিন পর সেই তিথিটি। শাস্ত্রে আছে একাদশী হল স্বয়ং ভগবান নিজে পাপিতাপীদের উদ্ধার নিমিত্ত আবির্ভূত হয়েছেন একাদশী রূপে, আর আপনিও একাদশী তিথিতে এই ধরাধামে আমাদের কাছে এসেছেন। আপনার কৃপা যার উপর পড়ে সে পঙ্গু হলেও দুর্গম গিরি লঙ্ঘন করতে পারে, মূর্খের হাতের লেখা চঞ্চল হয়ে উঠে, কারণ আপনি পরম ভাগবত, পরম বৈষ্ণব, পরম কৃপালু, পরম বদান্য। সূর্য উদয়ের সময় সমস্ত আকাশ যেমন লাল হয়ে উঠে, তেমনি আপনার আবির্ভাবে এই ধরাধাম উজ্জ্বল আলোকে ভেসে যায়। আপনি তো স্বয়ং ভগবানের বার্তাবাহক, সারা পৃথিবীতে ইস্কনের একটি উজ্জ্বল নক্ষত্র শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজ। আপনার মুখনিঃসৃত কথা ও বাণী আমি আমার মৃত্যু পর্যন্ত অর্থাৎ আজীবন পুরোপুরি পালন করার অঙ্গীকারবদ্ধ হলাম। আপনার নাম রূপ মহিমার মধ্যে কোনো পার্থক্য নেই। যুগ যুগান্তর ধরে যে তপস্যা করেও যে ভগবত প্রেম লাভ করতে পারে না, অথচ আপনাকে দর্শন মাত্রই জীবের হৃদয় পুলকিত হয়ে উঠে, চোখ আনন্দ অশ্রুসিক্ত হয়ে উঠে, গঙ্গা স্নান করে পবিত্র হয়, কিন্তু আপনাকে দর্শন মাত্রই পবিত্র হয় এই মন। জয় শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। রাধিকা রূপেশ্বরী বসুধা দেবী দাসী।